চ্যানেলের এই পর্বে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা দেখব কিভাবে আপনার প্রতিষ্ঠান বা স্কুলের জন্য একটি কভার ফটো তৈরি করতে পারেন। তো কভার ফটো তৈরি করার জন্য আমরা যে কাজটি করব, আমাদের আগে থেকে ইমেজ আমরা ডাউনলোড করে রাখব, যে ইমেজগুলো আমরা আমাদের কভার ফটোতে ব্যবহার করব। যেমন আপনি, আমি যদি উদাহরণস্বরূপ দেখাই যে আমি দুইটা ইমেজ ডাউনলোড করে রেখেছি অনেক আগে। যেমন এই একটা ইমেজ, এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছি পিএনজিতে। এরপর ডাউনলোড অপশনে আমার আরও কিছু ইমেজ আছে, যেমন আমি এখানে একটা লাইক বাটন দিব পিএনজি। তো লাইক বাটনটাও আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো আপনাকে আগে এই ফটোগুলো, যে ফটোগুলো আপনি কভারে ব্যবহার করবেন, সেই ফটোগুলো পিএনজি ফরম্যাটে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ইন্টারনেট থেকে আপনার যদি ফটোগুলো ডাউনলোড করা হয়ে যায়, এরপর আমরা এখানে পিক্সেল ল্যাব সফটওয়্যারটা ব্যবহার করব। পিক্সেল ল্যাব সফটওয়্যারটার মাধ্যমে আমরা কাজটা সুন্দরভাবে করতে পারি। আর ইতিমধ্যে পিক্সেল ল্যাবের ব্যবহারের উপর আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনি উপকৃত হবেন। তো পিক্সেল ল্যাব সফটওয়্যারটা আমি যদি ওপেন করি, ওপেন করার পর আমাদের কাছে ইন্টারফেসটা আসবে এইরকম। ইন্টারনেট কানেকশানটা একটু অফ করে দিচ্ছি। তো পিএনজি ফরম্যাটের এই ছবিগুলো আপনি গুগলে সার্চ করে পেতে পারেন, বা আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম যে একটা ফ্রি ইমেজ পিএনজি ডাউনলোড করার জন্য একটা সাইট আছে, সেই সাইটের নাম হচ্ছে pngx.com। আপনি pngx.com-এ গেলেও কিন্তু আপনার এই কাজটি আপনি বা আপনার লগগুলো আপনি পেয়ে যাবেন, বা আপনি যে ছবিগুলো যাচ্ছেন সেই ছবিগুলো পেয়ে যাবেন। ধরুন আমি এখানে লিখলাম pngx.com, লিখে আমি যদি এখানে গো করি, গো করলে আমার সামনে ইন্টারফেসটা আসবে। আমি এখানে যদি লাইক বাটন চাই, দেখুন আমি গত পর্বে দেখিয়েছিলাম যে আমি এডুকেশনাল লগো চাচ্ছি, তো সেক্ষেত্রে এডুকেশনাল লগো লিখলাম। তো আমি আজকে যদি এখানে লাইক বাটন, লাইক বাটন এই অপশনটা চাই, তাহলে আমাকে লাইক বাটন এই কথাটা লিখতে হবে। এখানে লিখে দেখুন আপনার সামনে লাইক বাটন নামে অনেকগুলো ছবি এখানে চলে আসবে, ইমেজ চলে আসবে। আমি যে ছবিটা ব্যবহার করি সেই ছবিটা হচ্ছে এই ছবিটা। এই ছবিটার উপর কী করবেন, একবার আপনি টাচ করবেন। টাচ করার পর ছবিটার এরকম একটা ইন্টারফেস আসবে, এরপর আপনি একটা সোয়াইপ করে উপরে তুলে দিবেন। এরপর দেখুন নিচে লেখা আছে ডাউনলোড পিএনজি ফর ফ্রি, এখানে একবার টাচ করবেন। টাচ করলেই আপনার কাজ শেষ। এখানে আপনার যে পিএনজি ফরম্যাটের যে ছবিটা, সেই ছবিটা আপনার ডাউনলোড ফোল্ডারের, মোবাইলের ডাউনলোড ফোল্ডারে গিয়ে জমা হয়ে যাবে। সরি, আমরা এখানে আবার টাচ করব। টাচ করার পর এখানে ডাউনলোড অপশন আসছে, এই ডাউনলোড অপশন একবার ইমেজ ডাউনলোড ইমেজ একবার টাচ করব। এরপর আপনার এটা আপনার ডাউনলোড অপশনে যে জমা হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক করি, আপনাদেরকে দেখার সুবিধার্থে এই কথাটা বললাম। আগের পর্বগুলোতে কিন্তু অলরেডি এই কথাগুলো বলা হয়েছে যে কীভাবে আপনি পিএনজি ইমেজ ডাউনলোড করবেন। তো এখানে আমরা ইন্টারনেট কানেকশানটা অফ করে দিচ্ছি। এরপর স্ক্রিনটা রোটেশনটি যা আছে তাই রাখবো। এরপর আমরা পিক্সেল ল্যাবে সফটওয়্যারটা ওপেন করব। এখানে দেখুন প্রথমে ইন্টারফেসটা এরকম আসবে, আপনার দুশ্চিন্তা করার কিছু নেই। ইমেজ সাইজ এখানে ডিফল্ট দেওয়া থাকবে। আপনি এখানে কি করবেন, থ্রি ডট যে মেনু আছে, থ্রি ডট মেনুটি টাচ করবেন। এরপর এখানে ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজ আপনি টাচ করবেন। টাচ করার পর আপনার সামনে এখানে একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি এখানে দেখুন ফেসবুক কভার আর্ট, এই ফেসবুক কভার আর্টে আপনি একবার টাচ করবেন। টাচ করার পর দেখুন ফেসবুক কভার আর্টের যে একটা সাইজ, সেই সাইজটা এখানে আপনার চলে আসবে। এরপর আপনি এখানে টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে যে পারফেক্ট অর্থাৎ ফেসবুকের জন্য যে আমরা কভার ফটো তৈরি করি তার একটা সাইজ এখানে চলে আসবে। শুরুতে আমরা কী করব, এটার আমরা একটা পছন্দ অনুযায়ী একটি কালার দিব। যেমন আগেরটা আমরা নীল দিয়েছিলাম, এটাও আমি নীল দিলাম। এরপর আমি এখানে টাচ করব। এরপর এখানে একটি আমি কি আনব, ইমেজ আনব। শুরুতে আমরা লাইক ইমেজটি আনতে চাচ্ছি। তো এখানে প্লাস অপশনে টাচ করে গো টু গ্যালারি। এরপর এখানে ফটোস, দেখুন ডাউনলোডে লাইক অপশনটা, এই অপশন, এই ছবিটা আমরা আনলাম। আনার পর আপনি এখানে এইরকমভাবে ধরে এটা ছোট করতে পারবেন, এই যে এখানে যে পয়েন্টারগুলো আছে। তো আপনি এটা এখানে নিউ টেক্সট, এই নিউ টেক্সটটা আপনি আগে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে ওই যে কীভাবে বললাম যে প্লাসের টাচ করে ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে আপনার ছবিটা নিয়ে আসবেন। একটু
सुंदर मत बसिए दीबें बस आपनर एखे ये काजटा करा शेष। एरपर हमें कि करब और एक फटो आनब अर्थात हमारे स्कूल जो फटोटा छो से फटोटा आनब पीएनजी फर्मेटे ये फटोटा फटोटा हमें नहीं आसलम आपनी इच्छा कर अन्य फटो व्यवहार करते पारें तो अपना देखा सुविधार्थे बोझा सुविधार्थे हमें फटोटा व्यवहार करछि। आमरा आगे लघुतरीते फटोटा व्यवहार करेछिलाम तो आमरा एखाने एई फटोटा एमन भावे सेट करब जाते करे देखते भालो लागे। आमी एखाने फटोटा एइभावे दिच्छि आगे लघुते आमरा देखेछिलाम किभावे लघु तैरि करे तो आमरा फटोटा एइभावे दिच्छि। एइभावे देवार पर एरपर आमरा एखाने टेक्सट आनबो टेक्सट आनार जोन्नो आमरा आगे एकटा शेप निब तो प्लस आइकने क्लिक करे एकटा शेप निब शेपटा एरकम भावे धरे सुंदर करे बसिए दिब जाते करे आमार ई प्रतिष्ठानेर नामटा एई शेपेर मध्ये आमी राखते पारी एवं देखते भालो लागे। एई भावे आपनि एटा तैरि करबेन तो धरुन आमी एरकमी राखते चाच्छी एरकमी राखते चाच्छी एवं एखाने आपनी कि करबेन प्रथमे आपनार पसंद अनुजाई किन्तु नामगुलो लिखबेन। धरुन आमी एखाने ए शेपटा सादा व्यवहार करछी सादा व्यवहार करछी तो आमी जा आछे ताई राखबो। एरपर आमी एकटा कि करबो लेखा निब बा टेक्सट निब टेक्सट नेवार जन्य ठीक सेम एक ही रकम भावे एई काजटा करबो। आमी एखाने लिखब आमार प्रतिष्ठानेर नाम जेमन आष्टा एम पी अनलाइन स्कूल बस आपनी आपनार प्रतिष्ठानेर नाम लिखबेन एरपर ओके बाटने टाच करबेन। एखाने जेहेतु सादार उपर सादा दिले आपनी एखाने बुझते पारबेन ना लेखाटा कि हलो। आमी एखाने लेखार कालारटा परिवर्तन करे निएछि आगे कालार परिवर्तन करार जन्य ए अपशने टाच करबेन। टाच करार पर एखाने देखुन कालार अपशन आछे कालार अपशनटा आछे एरपर आपनी एखाने एटा ब्लू करे दिबेन এখানে আনবেন আনার পর এটা ব্লু করে দিবেন। আপনি যদি এটা লাল রাখতে চান সেটাও রাখতে পারেন। তো ধরুন আমরা এটা ব্লু করে দিচ্ছি ব্লু করে দেওয়ার পর এরপর আপনি এখান থেকে ফন্টটা পরিবর্তন করে নেবেন অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার দিবেন। কালার দেওয়ার পর আপনি ফন্টটা পরিবর্তন করে দিবেন ফন্টটা আমি এখান থেকে পরিবর্তন করতে চাচ্ছি। ধরুন আমি এই ফন্টটাই রাখলাম এই ফন্টটা রেখে দেখুন ফন্ট পরিবর্তন করার পর আপনার যে শেপের সাইজটা একটু এলোমেলো হবে আপনি খেয়াল করবেন যাতে আপনার যে শেপের সাইজ সেই সাইজ অনুযায়ী যাতে আপনার ফন্টটা সুন্দর মতো বসে। তো আমি এখানে এইভাবে রাখলাম রাখার পর আপনি এখানে টাচ করে দিলাম বা আমি এখানে এটা ওকে করে দিলাম। ওকে করার পর এরপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে শেপটা নিয়েছিলেন সেই শেপের নিচে শেপটাকে আরও আকর্ষণীয় করার জন্য আপনি শেপের উপরে টাচ করবেন। টাচ করে দেখুন শ্যাডো নামে একটা অপশন আছে এটা এনেবল করে দিবেন এবং এখানে দেখুন অফসেট ওয়াই এই ওয়াইটা একটু নিচের দিকে করে দিবেন। নিচের দিকে করে দিলে আপনার কাছে দেখতে ভালো লাগবে। এরপর আমরা লেখাটা উপরে তুলে দিব ব্যাস আমাদের একটি ফেসবুক ফটো কভার ফটো তৈরি করার কাজ শেষ। এরপর আমরা এখানে এগুলো সেট আপ করবো তো সেভ করার জন্য এই অপশনটাতে টাচ করবেন সেভ প্রজেক্ট লিখবেন। আমরা এটার নাম দিব কি কভার আপনি এটা নাম দিলেন কভার। কভার দেওয়ার পর এখানে আমি সেভ ইমেজ এটা অপশনে এরপর এখানে কাস্টম অপশন গিয়ে এখানে আমি এটা হাই করে দিব। হাই করে দিলেই আমার রেজুলেশনটা আরও ভালো আসবে এবং এখানে সেভ টু গ্যালারি অপশানে টাচ করে দিলেই আপনার মোবাইল ফোনের যে গ্যালারি সেই গ্যালারিতে কিন্তু এই ইমেজটা চলে যাবে। আমার আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসলে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা কী করতে হবে সচল রাখতে হবে। সচল রেখে আপনাকে আপনার এই ফটোগুলো আপনি ব্যবহার করবেন। এরপর আপনি কি করবেন ফেসবুকে যে অ্যাপস আছে সেই অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে গেলে আপনি এখানে ক্রিয়েট করা যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখতে পারবেন। এখানে থ্রি লাইন যে মেনু আছে সেখানে টাচ করবেন। টাচ করার পর দেখুন আস্ট টাইম পে অনলাইন স্কুল নামে এখানে একটি পেজ ওপেন করা আছে সেখানে আমি একবার টাচ করব। টাচ করার পর এখান থেকে আমি এগুলো পরিবর্তন করতে পারবো। এখানে সুজ এ ফটো ধরুন আমি এখানে আমার এই লগোটা দিয়ে দিচ্ছি। লগোটা দিয়ে দেওয়ার পর এখানে আমি সেভ করে দিবো।